কুমিল্লায় বাস পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় খালেদা জিয়াকে দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে প্যারোলে মুক্তি নিয়ে বক্তব্য রাজনৈতিক দাবি করে খালেদা জিয়ার আইনজীবীরা বলেছেন আইনি পথে মুক্তি চান তারা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন খালেদা জিয়ার পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি, যদি করা হয় তাহলে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। হাইকোর্ট কুমিল্লায় বাস পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় বেগম খালেদা জিয়াকে যে জামিন দিয়েছিল তার বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দীর্ঘ শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। তবে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন না থাকায় এখনই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না বলে জানান আইনজীবীরা। জামিনের চাইতে এখন বিতর্ক প্যারোলে মুক্তি নিয়ে। প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়, এখানে ম্যাডাম খালেদা জিয়ার প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দিবেন কিনা সেটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা চাই আইনগতভাবে তাকে মুক্তি দেওয়া, তারপর যদি সরকার প্যারোল তার ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা শর্ত আরোপ করে তারে মুক্তি দেবেন সেটা কতটা ম্যাডাম মেনে নেবেন সেটা। সবকিছু বাঁকা চোখে না দেখার পরামর্শ দিলেন অ্যাটর্নি জেনারেল। সব কথাই তারা যদি বাঁকা চোখে দেখেন তাহলে তো আর কোনো সমস্যার সমাধান হবে না। তারা তো যেটা চাচ্ছেন সেটা হলো এই ব্যাপারটাকে নিয়ে রাজনীতি করতে। এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের কাছে কোনো এই ধরনের আবেদন আমাদের কাছে আসেইনি, কাজেই এটার স্যাংশন দেওয়ার মানে কোনো প্রশ্ন আসে না। আমি তার তখন বলেছিলাম যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব, আমাদের যদি আইনের কোনো মানে ইয়ে থাকে তাহলে এটা পরীক্ষা করে আমরা জানাব। মাঝরক মান্না, চ্যানেল আই, ঢাকা।